হ্যালো দর্শক বন্ধুরা, তো আপনাদের একটি ইটের টেস্টিং পদ্ধতি দেখাবো, যে ইটটা মধ্যে ধাতব ঝনঝনে শব্দ হয় কি না। এটা প্র্যাকটিক্যালি আমরা বাড়িতে করে দেখব যে হয় কি না। তো দেখা যাক, দুটো ইট পাশাপাশি ঠুকলে ধাতব ঝনঝনে শব্দ আসে কি না। তো এই আমরা ঠুকলাম, তো মোটামুটি এটা ধাতব ঝনঝনে শব্দ আপনারাও বুঝতে পেরেছেন। তো এবারে আপনারা দেখুন শব্দটা শুনে ধাতব।